রাগের নেশা সর্বনাশা, রাগের নেশা ভাই সর্বনাশা। শুনুন 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 সুদীজনেরা শুনুন, শুনুন 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 সুদীজনরা শুনুন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে অভিনব প্রচার বহরমপুরে। ড্রাগের নেশা সর্বনাশা এই স্লোগানকে সামনে রেখে রবিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হল বহরমপুরে। মুর্শিদাবাদ জেলা শুল্ক দপ্তর ও মুর্শিদাবাদ জেলা আবগারি দপ্তরের উদ্যোগে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় ড্রাগের নেশা সর্বনাশা এই স্লোগান দিয়ে জনস্বার্থে প্রচার করা হয়। এছাড়াও রবিবার দিনভর হেরোইন সহ মাদক বিরোধী প্রচার করা হয়েছে মুর্শিদাবাদ জেলা শুল্ক দপ্তরের পক্ষ থেকে। অর্গানাইজ করছে মুর্শিদাবাদ জেলা শুল্ক দপ্তর আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস। এই দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা শুল্ক দপ্তর বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এই ড্রাগের নেশা সর্বনাশা তার যে কত ক্ষতিকারক দিক, সেই ক্ষতিকারক দিকটা জেলাবাসীকে জানানোর জন্য তারা নানান কর্মসূচি নিয়েছে। তার মধ্যে এই কর্মসূচিটা হচ্ছে পথনাটকের মাধ্যমে এখানে এই ড্রাগের নেশা সর্বনাশা জিনিসটাকে একটু মানুষের মধ্যে তুলে ধরা। উল্লেখ্য, প্রতি বছর 26 জুন মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয় মাদক বিরোধী দিবস হিসেবে। মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে পুলিশ প্রশাসন ও বিএসএফ, কিন্তু প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির মধ্যেও মাদক কারবারিরাও কৌশল পরিবর্তন করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। যুব সমাজ মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন। মাদক কারবারিরা নৌ, সড়ক, রেল ও আকাশপথ ব্যবহার করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক বাংলাদেশে পাচার করছে। আবার মাদক বিক্রির ক্ষেত্রেও নিত্য নতুন কৌশল আশ্রয় নিচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মকেও টার্গেট করে মাদকের ব্যবসা জমে উঠেছে। রবিবার মাদক বিরোধী দিবসে বিভিন্ন জায়গায় পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি মাদকের কুফল সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করা হয়েছে। পথ চলতি মানুষের মধ্যে জনস্বার্থে প্রচার করার মূল উদ্দেশ্য নিয়ে এই প্রচার চালায় আবগারি দপ্তর ও শুল্ক দপ্তর। মানুষ যাতে তাদের ছেলে মেয়েদেরকে বুঝায় নেশাটা খুব খারাপ জিনিস, সেই জন্য এটা আমাদের এই উদ্যোগ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, রিপোর্ট নিউজ 18 লোকাল।